ছোট্ট রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আমি করতে চলেছি পটলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, দুধ পটল। তো দুধ পটল বানানোর জন্য আমার কয়েকটা সামান্য উপকরণ দিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দুধ পটল। দুধ পটলের জন্য আমার লাগছে পটল। পটলগুলোকে আমি আস্তে আস্তে করে কেটেছি এবং হালকা খোসাগুলোকে রেখেছি, আর মাঝখান থেকে এদিকে একটু চিরেছি আর এইদিকে একটু চিরেছি। ব্যাস, এই লাগবে গোটা গোটা পটল, আর লাগছে এখানে জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, একটা পেস্ট বানিয়ে রেখেছি। এখানে আছে পোস্ত বাটা, এখানে আছে এক কাপ মতো দুধ রেখেছি, এক কাপের থেকে একটু কম, আর আছে টমেটো পেস্ট, কয়েকটা কাঁচা লঙ্কা আর কালো জিরে, একটু গরম মশলা, আর রান্নাটা অবশ্যই করবো সর্ষের তেলে, তার জন্য লাগবে সর্ষের তেল আর লাগবে সামান্য পরিমাণে ঘি। তো এইটুকু উপকরণ দিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আজকে সেরা স্বাদের দুধ পটল। আমরা অলরেডি গরম হয়ে গেছে এবং ওর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। কড়াইতে তেল আমার অলরেডি গরম হয়ে গেছে, একটু গোটা গরম মশলা আর কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দেবো। ফোড়নটা আমার অলরেডি ফুটছে, এরপরে দিয়ে দেবো গোটা পটল। এরপর পটলের মধ্যে দিয়ে দেবো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, আবারও ঢেকে দেবো 2 থেকে 3 মিনিট। পটলটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে এবং লাল লাল করে ভাজাও হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো ওই মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। দিয়ে দেবো টমেটো পেস্ট, কাঁচা লঙ্কা, এই মশলার বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট, যাতে মশলার থেকে কোনো পাতা গন্ধ না বেরোয়। আবার একটুখানি ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। মশলাটা বেশ ভালো করে আমার কষানো হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো পোস্ত বাটা। পোস্ত বাটাটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়তে থাকবো। দেখো কালারটা আমার কি সুন্দর চলে এসেছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। তা একবার বানিয়ে আপনারা দেখুন, খেতে কিন্তু অপূর্ব হয়। সামান্য একটু জল দেব যাতে মশলাটা আমার পুড়ে না যায়। এই পোস্তর বাটি দেওয়া জলটাই আমি ইউজ করব। দিয়ে দেব একটু পরিমাণ মতো চিনি, আবারও নাড়তে থাকবো কিছুক্ষণ এবং মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব যাতে কোনো মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না বেরোয়। আমার 5 মিনিট হয়ে গেছে এবং পটলগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও বেশ মাখো মাখো হয়ে গেছে। এরকম পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো এবং অফ করে সবার শেষে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে ঘি। ব্যাস, রেডি হয়ে গেছে আমাদের সেরা স্বাদের দুধ পটল। শুধু কালারটা দেখো দারুণ হয়েছে, দেখতে খেতে কিন্তু অসাধারণ হয়। এরকম ভাতের সাথে নিরামিষের দিনে এরকম একটা রেসিপি থাকলে আর কিচ্ছু লাগে না। শুধু কালারটা দেখুন, দারুণ হয়েছে দেখতে। নিরামিষের দিনে এরকম একটা দুধ পটল রেসিপি থাকলে আর কী বা লাগে, মাছ মাংস কিছুই লাগে না, এক থালা ভাত চোখের নিমেষের মধ্যে কিন্তু সব হয়ে যায়। বাড়িতে যদি কোনো গেস্ট আসে, সেদিন যদি নিরামিষের দিনে যদি কোনো গেস্ট আসে, তাকে অনায়াসে এরকম একটা রেসিপি করে কিন্তু খাওয়াতে পারেন। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানে রাখছি, কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে কিন্তু একটুখানি কমেন্ট করে যাবেন আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন আজকের মতন টাটা, পরবর্তী পর্যায়ে দেখা হচ্ছে কোনো একটা রান্নার রেসিপিতে।
টাটা।